मेकअपमैन कैटेगरी ते पुरस्कार प्राप्त जनाब मोहम्मद अली बाबुल के पुरस्कार ग्रहण जन्नो अनुरोध करती चलचित्र बोर्ड श्रेष्ठ पोशाक सज्जा कैटेगरी पुरस्कार प्राप्त इनाम तारा बेगम के पुरस्कार ग्रहण अनुरोध कर चलचित्र চলচ্চিত্র গোল শ্রেষ্ঠ চিত্রগ্রাহক শ্রেষ্ঠ চিত্রগ্রাহক ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কারপ্রাপ্ত জনাব পঙ্কজ পালি এবং জনাব মোহাম্মদ মাহবুবুল্লাহ নিয়াজকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি চলচ্চিত্র গোল শ্রেষ্ঠ শিল্প নির্দেশক ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত জনাব উত্তম কুমার গুহকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি চলচ্চিত্র গো শরীফুল ইসলামকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি চলচ্চিত্র গোল প্রাপ্ত জনাব ফাকুল আরিফিন খানকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি চলচ্চিত্র বন্ডি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত গাজী রাকায়াত হোসেনকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি চলচ্চিত্র গোল শ্রেষ্ঠ কাহিনীকার ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত গাজী রাকায়াত হোসেনকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি চলচ্চিত্র গোল জনাব মোহাম্মদ মাহমুদুল হক ইমরানকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি চলচ্চিত্র বিশ্ব সুন্দরী তুই কি আমার কথা গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত জনাব কবির বকুলকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি চলচ্চিত্র বিশ্ব সুন্দরী তুই কি আমার হবিলে গানের জন্য
শ্রেষ্ঠ গায়িকা ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার প্রাপ্ত দিলশাদ নাহার কণা এবং সমরণ মনির কুণালকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। দিলশাদ নাহার কণা বিশ্ব সুন্দরী চলচ্চিত্রে তুই কি আমার হবিরে গানের জন্য এবং সমরণ মনির কুণাল বীর চলচ্চিত্রে ভালোবাসার মানুষ তুমি গানের জন্য এই পুরস্কার পেয়েছে। পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। চলচ্চিত্র বিশ্ব সুন্দরী তুই কি আমার হবিরে গানের জন্য এই পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত প্রয়াত মোহাম্মদ শহীদুর রহমানের পক্ষে তার ভাই জনাব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। চলচ্চিত্র বিশ্ব সুন্দরী তুই কি আমার পরিচালনার জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত জনাব বেলাল খানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। চলচ্চিত্র হৃদয় জুড়ে বিশ্বাস যদি জানে শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত জনাব মোহাম্মদ শাহাদত হাসান বাধুরকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। চলচ্চিত্র আরও জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020-এর শ্রেষ্ঠ শিশুশিল্পী ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত মুগ্ধতা মোর্শেদ ঋদ্ধিকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। চলচ্চিত্র গন্ডি শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী খল চরিত্র ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত জনাব মোহাম্মদ শহীদ হাসান নিশা সদাগরকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। চলচ্চিত্র বীর পার্শ্ব চরিত্র ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত অপর্ণা ঘোষকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। চলচ্চিত্র গন্ডি শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত জনাব এম ফজলুর রহমান বাবুকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। চলচ্চিত্র বিশ্ব সুন্দরী শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত গাজী রাকায়েত হোসেনকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। চলচ্চিত্র গো প্রামাণ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়ে এর প্রযোজক সৈয়দ আশিক রহমানকে মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত আরবের প্রযোজক জান্নাতুল ফেরদৌসকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পেয়েছে গৌর ও বিশ্বসুন্দরী চলচ্চিত্র। এ পর্যায়ে গৌর চলচ্চিত্রের প্রযোজক গাজী রাকায়াত হোসেন ও জনাব ফরিদুর রেজা সাগরের পক্ষে জনাব শাইখ সিরাজকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এখন বিশ্বসুন্দরী চলচ্চিত্রের প্রযোজক জনাব অঞ্জন চৌধুরী পিন্টুকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার 2020 এর শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্র ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত রোজালিন দীপান্বিতা মার্টিনকে মাননীয় মন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। চলচ্চিত্র গৌর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020 এর শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ সিয়াম আহমেদকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। চলচ্চিত্র বিশ্বসুন্দরী।